রানীমা সাহিগঞ্জ বলে কোনো এক জায়গা কি গেছে? আর ওই রামনাথ বাবুর গিন্নি তুমি আমাদের ভুল খবর দিয়ে আরে ও সব বড় নগ্ন বড় বড় ব্যাপার রে, শুধু ও নিয়ে কিছু কওয়া যাবে নি। এখন কথা হচ্ছে এই মেয়েদের না এমন ভাবে বেরোনো উচিত নয় রে। কেন গা কেন হলো দাঁড়ি তোমরা কেন কইতে পারো? মা যখন খর্ব হাতে পশুর বধ করে তার বেলা পুজো করো তারে। তুমি আমার দেবতার সাথে মানুষের তুলনা করছো কোথায় কাকু? কেন করবো না কেন করবো না কইতে পারো মদন ঠাউরে? মা কি কেবল ওই মাটির মূর্তির মধ্যেই থাকে নাকি গা? সকল মানুষের মধ্যেও তো মা আছে। কিন্তু তা তোমরা বুঝবে কেমন করে? তোমরা তো হচ্ছে সব ওই ওই পুঁতি পড়া শুকনো পণ্ডিত, তোমরা তা মানবে নে। ও রিদে রিদে রে, দেখেছিস কেমন ঝোড়ো হাওয়া বইছে? হ্যাঁ তুই এক কাজ কর, দেখিনি তুই যা যা, তুই তুই আরতির আরতির আয়োজন কর, যা যা দেখিনি এখন আরতি। হ্যাঁ রে এখন এখন রানী মারে যেন মা রক্ষে করেন, আমি তাই এখন আরতি করব। চ দেখিনি চ চল মা, জয় মা, আয় রে আয় আয়। এখন মায়ের সন্ধ্যা হচ্ছে আর আরতি করতে যাচ্ছে, সত্যি সর্বনাশ হচ্ছে আর কিছু বাকি রইল না। মা মা রে তুই চাকলো তো, মা তুই চাকলো তো, তোরে চাকলো তো হতে হবে মা, তোরে রক্ষে করতে হবে রানী মা রে। তুই জেগে ওঠ মা, তুই জেগে ও, তুই জেগে ওঠ মা, আর যেন সব মায়েরা নিজেদের মধ্যে তোরে দেখতে পায়। জেগে ওঠ মা, তুই জেগে ওঠ, জেগে ওঠ মা, জেগে ওঠ। জয় মা, জয় মা, জয় মা, প্রভং শ্যামং
तथा चैव दिगंबरी पठावसक्तमुदारी गलद्रुधीरचर्चिता वरूढ़ महाभीम परप्रदां अस्य युक्तं त्रिनेत्रं च कपालकत्रिकाकरां केशिं ललज्यवं पिबन्तीं रुधिरङ्गुः चतुर्बाहू समायुक्तां वराभयकरां स्मरे ধর্মপত্নী মানে তোমার হিন্দু না তিনি আন্দাজ করতে পারেননি যে আমি ওই নাদবৌকে এই শাহীগঞ্জের আড়তে এনে রেখেছি তার কথায় রানীমার লোকজন যেখানে সেখানে খুঁজছে খুঁজছে খুঁজুক খুঁজুক আমার ওই এক নয় আমার শর্ত মানো সারা জীবনের মতো নাদ বউকে আর ফিরে পাবে না জয় মা জয় মা 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 জাগ তুই জেগে ওঠ মা তুই জেগে
ছুঁড়ে খাপ করে দেখে কুত্তা মশালের আলো, মনে হচ্ছে রানিমার লেটারটা আসতেছে। কি করবেন এখন? আন্দাজ পেল কি করে? কি করে আন্দাজ পেল? বললো বললো তুমি একটা কাজ করো, তুমি ভেতরে যাও। হ্যাঁ, ভেতরে ভেতরে গিয়ে তুমি তুমি ওই নাচ বউকে ধানের গোলার ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, বস্তার মুখটা শক্ত করে আঁটবে, আর দেখবে কিন্তু দুটো দুটো ছাদা করে রেখো, যাতে যাতে আলো বাতাস যায়, যাতে দম বন্ধ হয়ে মারা না যায়। হ্যাঁ, চা 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 ভেতরে যাও, ভেতরে যাও, কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে যে আমাদের এখানে কেউ আছে। এখানে যেন কোনো শব্দ বাদ্যি না হয়, সাবধান, জ্ঞান ফিরেছে। চুপি সারে বস্তায় পুড়ে ফেল, তারপর সুযোগ বুঝে পাচার করে দিবি বস্তাটা। আর হ্যাঁ, বস্তায় দুটো ছেদা করে দিবি বাতাস যাওয়ার জন্য, দেখিস কোনো শব্দ যেন না হয়। আমি বাইরে আছি। আসুন রানীমা, আসুন। রামনাথ বাবু, আমাদের বড় বৌমা কোথায়? রানীমা ওনাকে নিয়ে যেতে এসেছেন, আর আপনার পাঠানো পত্র উনি পড়েছেন। পত্র পড়েছেন, খুব ভালো। আমার পত্র পড়ে যখন এখানে এসেছেন, তার মানে আমার শর্ত নিশ্চয়ই রানীমা মেনে নিয়েছেন। রানীমা, আপনি বিদ্যাসাগরের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন তো? খুব ভালো, তাহলে তো আমাকে অন্য এক জায়গায় যেতে হয়, সেখান থেকে আপনার নাথবাবুকে নিয়ে আসতে হয়, তাই না? আপনার এত বড় হাসপাতাল হয় কি করে রামনাথবাবু? আমাকে এমন একখানা জঘন্য শব্দ দেন আপনি! একদিন আপনাদের সকলকে ঈশ্বরের সম্মুখে মাথা নোয়াতেই হবে। একখানা কথা ভালো করে শুনে রাখুন রামনাথবাবু, এই রানী রাসমণি দাসীকে দিয়ে কোনো দিনও কেউ কোনো অন্যায় কাজ করাতে পারেনি, পারবেও।
আমি ঈশ্বরের পাশে ছিল, আছি, আর থাকব। আর আমার বড়নাথ বউকেও এখান থেকে নিয়ে যান। আপনার যদি কিছু করার থাকে তাহলে করুন। সর্দার, হুকুম রানীমা। তুমি আরতের ভেতরে গিয়ে ভালো করে দেখো। না না, বললো বললো পাঁচখানা কিন্তু আপনি খুব একটা ভালো করলেন রামনাথ বাবু, এর ফল আপনাকেই ভুগতে হবে। আমরা আরতের ভেতরে ঢুকতে চাই, তার জন্য যা যা করার প্রয়োজন তা করো জগা। জয় আজ্ঞে রানীমা, জয় রানীমার জয়। আমাকে আপনার আরতের ভেতরে ঢুকতেই হবে, কোন বস্তা আপনার নখ এখান থেকে নিয়ে যেতে পারবে না। ওই বস্তাতে কি নিয়ে যাচ্ছে আপনার নখ? মল্লিক মশাই, আগে আপনি আর জগা ভেতরে যান, আর দুজন নেটেলকে পাঠান সেখানে, তারা যেন পেছনের দোর আটক করে রাখে। বাকি নেটেলরা যেন এদেরকে আটক করে। না রানীমা, না, আপনি এভাবে আরতে ঢুকতে পারবেন না, কখনোই না। এই জায়গার নাম শাহীগঞ্জ, আর আমি 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 এই শাহীগঞ্জের জমিদার, আপনি পারবেন না ঢুকতে। মায়ের নাম নিয়ে কইছি, আপনি যদি আজ আমাকে ভেতরে ঢুকতে না দেন তাহলে এই শাহীগঞ্জ আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। মেয়ে বলে আমাকে অসহায় ভাববেন। আপনি আমার বড় নাথ বউকে একে নিয়ে এনে আটক করে রেখেছেন, আর অনেক অপমান করেছেন, আর সেই সব কিছুর বিচার হবে। একবার তাকে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে দিন। আর সে যে ভেতরেই আছে তাও আমি খুব ভালো করে জানি। আপনি কি করে ভাবলেন যে আমি অত কাঁচা কাজ করবো? আমি আপনার ঘরের লক্ষ্মীকে এমন একটা জায়গায় এনে রাখবো যেখানে আপনি সহজেই পৌঁছে যাবেন। না রানীমা, আপনাকে মুচলেখা দিতে হবে, আপনাকে মুচলেখা দিতে হবে যে সর্বনাশ হবে না, আর আপনি আপনি বিদ্যাসাগর মশায়ের পাশ থেকে সরে যাবেন, নইলে কোনোদিন আপনি আপনার ঘরের লক্ষ্মীকে ফেরত পাবেন না, করেন না। আপনার একবারও মনে হলো না আমাকে শিক্ষে দিতে গিয়ে একজন নিরীহ মেয়েকে আপনি শিক্ষে দিচ্ছেন?
সবখান করে তো বেদনা মেয়ে আছে, তার মুখখানে একবারও বেশি উঠলো নে, আর উঠবেই বা কি করে? আপনারা তো মেয়েদেরকে মানুষ বলেই গণ্য করেন, না হলে ওইটুকু বাচ্চা মেয়ে খেতে এত কিছু সাধন করাতে পারতেন পারতেননি। আমার পথের বাধা হয়ে আপনি দাঁড়াবেন না, সরে যান, ঢুকতে দিন আমাকে ভেতরে। জভা, রামনাথ বাবুকে কয়ে দাও, রানীমা যখন একবার জেদ ধরে সেই জেদ থেকে তাকে টলানো যায়নি।